শেখ জোহরের পূর্বে 4 রাকাত সুন্নাত সালাত কি একসাথে পড়তে হবে না 2 রাকাত 2 রাকাত করে আদায় করতে হবে? এই প্রশ্ন অনেকবারই করেছেন অনেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস হচ্ছে সালাতুল লাইল ওয়ান নাহারে মাসনা মাসনা, রাতের হোক আর দিনের হোক সুন্নাত সালাতগুলি মাসনা মাসনা দুই দুই করে, সে সুন্নাতে রাতে বা হোক দিনে রাতের 10-12 রাকাত সালাত অথবা সালাতুল জোহা চাষ্টের সালাত হোক অথবা তাহাজ্জুদ হোক, সালাতুল লাইল ওয়ান নাহারে মাসনা মাসনা রাত দিনের সালাতগুলি দুই দুই করে পড়ে সালাম ফিরবে। এই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস। একটি শুধুমাত্র হাদিস রয়েছে সুনানে আবু দাউদে, যে হাদিস রয়েছে আরবাউন কাবলা জোহরে 4 রাকাত সালাত জোহরের পূর্বে, লাইসা ফিহিন্না তাসলিম, যাতে কোনো সালাম ফিরানো নেই, বিনা সালামে 4 রাকাত পড়া রয়েছে। তুফতাহু লাহুন্না আবু আবু সামা, যার জন্য আকাশের দরজা সমূহ খুলে দেওয়া হয়। হাদিসটি যদি সহিহ হতো তাহলে তো এক সালামে 4 রাকাত পড়ার কথা আমরা বলতাম। হাদিসটি সম্পর্কে অনেকে বিভ্রান্তিতে আছে, কারণ আলবানির বেশ কিছু কিতাবে হাদিসটিকে হাসান বলা হয়েছে, কিন্তু সবগুলি কিতাব অধ্যয়ন না করার কারণে বা সবগুলি তার লিখনই সম্পর্কে ওয়াকিফাল না হওয়ার কারণে এই হাসান কথাটি নিয়ে অনেকে বলে হাদিসটি সহি বা হাসান আমলযোগ্য, কিন্তু তার যে তারাজুয়াত রয়েছে, মানে যে হাদিসগুলি প্রথম দিকে তিনি সহি বলেছেন পরে জয়ীফ অথবা এর বিপরীত, প্রথম দিকে তিনি সহি বলেছেন পরে জয়ীফ বা অথবা তার বিপরীত জয়ীফ আগে বলেছেন তারপরে সহি, এই যে করেছেন সেইটার নাম হচ্ছে তারাজুয়াতুল আলবানী। বেশ কয়েকশো হাদিস রয়েছে তাতে, যে হাদিসগুলিতে আগে হুকুম লাগিয়েছেন সহি বা জয়ীফ আর পরে তার বিপরীত হুকুম দিয়েছেন। তার একটি হচ্ছে এই হাদিসটি, প্রথম দিকে তিনি বলেছিলেন হাদিসটি হাসান, কিন্তু পরে তিনি বলেছেন তারাজুয়াতে স্পষ্ট রয়েছে যে তাতে রয়েছে লাইসা ফিহিন্না তাসলিম, তাতে যে সালাম নেই এই বাক্যটি হচ্ছে মুনকার, এটা ঠিক নয়, এই কথাটি ঠিক নয়, সহি নয়। সুতরাং এই হাদিস দলিল নয় যেটা অনেকে পেশ করে থাকেন, দুই দুই করে পড়া হচ্ছে সুন্নাত। এই জন্য আরব দেশে, বিশেষ করে সৌদি আরবে, আরব সাধারণ লোকও যদি কাউকে এক সালামে 4 রাকাত পড়তে দেখে তাহলে বলবে যে তুমি কী করছো, ভুল করছো। আমাদের অনেক ভাইরা এসে বলেছেন যে আমাকে এক সৌদি বলছে যে তুমি কী করছো, এক সালামে কেন 4 রাকাত তুমি একসাথে পড়ো, দুই দুই পড়ো। তার মানে তারা জানেন যে এটা আসলে সুন্নাত নয়, কিন্তু হানাফি মজহাবে এই প্রচলন রয়েছে আর অনেক আহলে হাদিসরাই এক সালামে 4 রাকাতে এরকম পড়ে থাকে এই হাদিসটার ভিত্তিতে, যার ফলে এই সুন্নতের খেলাফ কাজটি হয়। আল্লাহ কবুল করুন এবং আল্লাহ সহি আমলের তৌফিক দান করুন।